অভ্যস্ত আমাদের চুলের জন্য সবথেকে ক্ষতিকর? প্রতিদিন কোন অভ্যাসটি আমাদের চুল পড়ার পিছনে সবথেকে বেশি দায়ী? এই প্রশ্নগুলো আসলে আমি আপনাদেরকে করেছিলাম, যে আমাদের চুল এবং চুল পড়ার সমস্যা সম্পর্কে আমরা কতটুকু জানি সেটা জানতে। আপনারা বেশ কিছু ইন্টারেস্টিং আইডিয়া আমার সাথে শেয়ার করেছেন, কিন্তু তার মধ্যে থেকে সঠিক কোনটি সেই প্রশ্নের উত্তর আজকে আমরা জানবো, এবং সেই সাথে আমি শেয়ার করবো এমন কিছু জরুরি টিপস যেগুলো ফলো করলে আপনাদের চুল পড়া নিশ্চিতভাবে অনেকটা কমে আসবে। তাহলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। হ্যালো, আমি স্যার বলছি সার্চপেস থেকে। আমি আপনাদের ত্বক চুল মেকআপ বিষয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনাদের আগ্রহ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি ছোট ছোট ভিডিও টিপস দেওয়ার চেষ্টা করি। যতটা সম্ভব সহজ এবং সংক্ষেপে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। তথ্যগুলো বেশ মজার, আমার মনে হয় যে যদি আপনারা একটু মন দিয়ে শোনেন আপনাদেরও মজা লাগবে। আমাদের চুল মৃত, হ্যাঁ আমরা জীবিত, আমাদের মুখ, শরীর এবং স্ক্যাল্পের যে কোষ সেগুলোও জীবিত, কিন্তু স্ক্যাল্পের বাইরের যে অংশ আমরা দেখতে পাই সেটা কিন্তু পুরোটাই মৃত। এবং আমাদের চুলের গঠন কিন্তু একটি সিলিন্ডারের মতো, হ্যাঁ আমাদের চোখে দেখতে একদম সরু ফিতার মতো মনে হলেও মাইক্রোস্কোপ দিয়ে দেখলে বোঝা যায় যে চুলের ভিতরে আসলে একটি সিলিন্ডারের মতো অংশ রয়েছে। খুব সিম্পল করে চুলের গঠনকে তিনটি অংশে ভাগ করা যায়। মেডুলা, এটা চুলের সব থেকে ভিতরের অংশ। তারপরে কর্টেক্স, এখানে আমাদের চুলের রং নির্ধারণ করা মেলানিন থাকে। এবং সব শেষে কিউটিকলস, আমরা যখন বাইরে থেকে চুল ধরি তখন এই অংশটাই আমাদের হাতের সংস্পর্শে আসে, এবং এই লেয়ারটির উপর নির্ভর করে আমাদের কারো চুল মসৃণ শাইনি মনে হয়, আবার কারো চুল রুক্ষ বা শুষ্ক মনে হয়। তৃতীয় ইন্টারেস্টিং তথ্যটি হলো, যখন আমাদের চুল ড্যামেজ হয় তখন মূলত চুলের এই বাইরের অংশ অর্থাৎ কিউটিকল লেয়ার থেকে ড্যামেজ ধীরে ধীরে কর্টেক্স লেয়ারে পৌঁছায়, এবং একবার ড্যামেজ হয়ে গেলে ওলাপ্লেক্সের মতো এরকম রেভলিউশনারি বা অত্যন্ত দামি প্রোডাক্ট ব্যবহার ছাড়া আসলে রিপেয়ার করা সম্ভব হয় না। এখন ওলাপ্লেক্সের মতো প্রোডাক্ট কেনার সামর্থ্য তো আমাদের সবার থাকে না, আমি নিজে অনেক দিন ধরে টাকা জমিয়েও আসলে পরে আর কেনা হয়নি, কারণ আমার বাজেটটা অনেক বেশি বাইরে চলে যাচ্ছিল। তাহলে আমাদের করণীয় কি? তাহলে করণীয় হলো চুলে যেন ড্যামেজ নাই হয় সেদিকে খেয়াল রাখা। যদিও দুঃখের বিষয় হলো যে আমরা যতটাই সতর্ক থাকি না কেন চুলে আসলে কিছুটা ড্যামেজ সময়ের সাথে হয়েই যায়, যেমন সাধারণ যে চিরুনি ব্যবহার সেটাই কিন্তু আমাদের কিউটিকল লেয়ারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এখন আমি আপনাদের সাথে যেই টিপসগুলো শেয়ার করতে যাচ্ছি সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে চুলের এই ড্যামেজ অনেকটা পরিমাণে কমিয়ে নিয়ে আসা সম্ভব, চুল হেলদি থাকবে, চুলে যে ব্রেকেজ সমস্যা সেটাও কমে যাবে, এবং চুল পড়ার যে হার সেটাও অনেকটা কমে আসবে। টিপস নাম্বার ওয়ান, সবার প্রথমে টিপসটি হলো চুলের জন্য সব থেকে ক্ষতিকর উপাদানটি নিয়ে, যেটা আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, এবং সেটা হলো পানি। অবাক হচ্ছেন, পানি শুধুমাত্র আমাদের চুলের না আমাদের স্ক্যাল্পের জন্য অনেক ক্ষতিকর এবং ক্ষতি করেও থাকে। কিভাবে? আমরা প্রতিদিন গোসলে যে পানি ব্যবহার করি তাতে থাকা মিনারেল, আয়রন, ক্লোরিন ইত্যাদি ধীরে ধীরে আমাদের স্ক্যাল্পে জমা হয়, স্ক্যাল্পের উপর একটি লেয়ার তৈরি করে, এবং সেই লেয়ারটি ধীরে ধীরে আমাদের যে হেয়ার ফলিকল সেটার যে স্বাভাবিক কার্যক্রম সেটাতে বাধা দেয়, এবং এভাবে চুল গজাতে বা চুল বেড়ে ওঠাতে সমস্যা সৃষ্টি করে, ইরিটেশন সৃষ্টি করে স্ক্যাল্পে এবং চুল পড়া বাড়িয়ে দেয়। এটাকে হার্ড ওয়াটার ড্যামেজ বলে। এই সমস্যা সমাধান করতে আমার প্রথম সাজেশন হলো, যদি সম্ভব হয় তাহলে ফিল্টার করা পানি চুলে ব্যবহার করা, আর যদি তা সম্ভব না হয় তাহলে উপাদান তালিকায় EDTA, গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড, চারকোল বা ক্লে আছে এমন শ্যাম্পু সপ্তাহে অন্তত এক দুই দিন ব্যবহার করা। টিপস নাম্বার টু, এই টিপসটি আসলে পানির সাথে সম্পর্কিত, কারণ পানির যে ক্ষতি করার যে কথা বলছিলাম সেটা আমার এখনো শেষ হয়নি বলা। স্বাভাবিক অবস্থায় বা শুষ্ক অবস্থায় আমাদের চুলের কিউটিকল গুলো মাছের আঁশের মতো একটার পর একটা খুব সুন্দরভাবে সাজানো থাকে, এবং যখন এই অবস্থায় আপনি চুলে হাত বোলাবেন চুল খুব মোলায়েম মনে হবে, এবং সেই সাথে চুল দেখতে খুব শাইনি এবং সুন্দর লাগবে। কিন্তু যখন আমাদের চুল ভেজা অবস্থায় থাকে তখন যে কর্টেক্স লেয়ার সেটা ফুলে ওঠে, এবং আমাদের যে কিউটিকল সেটা কিন্তু শক্ত অবস্থায় থাকে। এই বিপরীতমুখী বৈশিষ্ট্যের কারণে আমাদের যে কিউটিকল সেটা কিন্তু উপরের দিকে উঠে আসে, এর ফলে চুলের কিউটিকল গুলো একটা আরেকটার সাথে ঘষা খায়, বেঁধে যায় এবং ভেঙেও যেতে শুরু করে। যতক্ষণ আপনার চুল ভেজা অবস্থায় থাকবে ততক্ষণ এই ক্ষতি হতে থাকবে, এবং চুল ভেজা অবস্থায় ফুলে যাওয়া এবং শুকিয়ে গেলে সংকুচিত হয়ে যাওয়া এই বৈশিষ্ট্যের কারণে হেয়ার শ্যাফটে ক্র্যাক দেখা দিতে শুরু করে, এবং এই সমস্যাটিকে বলা হয় হাইগ্রাল ফ্যাটিক। এই সমস্যার সমাধান হলো চুল শ্যাম্পু করার রুটিন আপনার স্ক্যাল্পের ধরন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে।
আমরা খুব ঘন ঘন চুলকে যেতে চাই না, আবার এটাও চাই না যে আমাদের স্ক্যাল্পে ময়লা জমুক। এই কারণে আমাদের আসলে নিজেদের পরিস্থিতি অনুযায়ী একটি ব্যালেন্স তৈরি করতে হবে। দ্বিতীয়ত, গোসলের সময় চুল ধোয়ার যে অংশটি সেটা একটু দ্রুত শেষ করা। খুব দীর্ঘ সময় ধরে শ্যাম্পু করবেন না। অনেকে যেটা করে যে চুলে শ্যাম্পু দেওয়ার পরে বাকি সব কাজ করে, আমি বলবো যে আপনাদের যদি বাড়তি কোনো কাজ থাকে, যেমন কাপড় ধোয়া বা যা কিছু, সেটা চুল ধোয়ার বা চুল শ্যাম্পু করার আগেই শেষ করে নিন। 3 নম্বর সমাধান হলো কন্ডিশনার, কন্ডিশনার, কন্ডিশনার। মনে রাখবেন, কন্ডিশনার হলো আপনার চুলের বেস্ট ফ্রেন্ড এবং হাইগ্রোল ফ্যাটিক থেকে চুলকে রক্ষা করার জন্য সব থেকে বড় অস্ত্র। চতুর্থ যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হলো চুল দ্রুত শিকিয়ে নিতে হবে। আমার চুল শুকানোর এই ভিডিওতে ভেজা চুলে চিরুনি ব্যবহার করাতে অনেকেই প্রশ্ন করেছিলেন। চুলে যদি আপনি ভেজা অবস্থায় চিরুনি ব্যবহার নাও করেন, এমনকি হাত দিয়েও যদি আপনি স্পর্শ না করেন, তারপরও কিন্তু ভেজা অবস্থায় কিউটিকল গুলো একটা আরেকটার সাথে ঘষা লেগে ক্ষতি হতেই থাকবে। আমি যদি চিরুনি বা হাত ব্যবহার করে চুল ছাড়িয়ে না দিই, তাহলে আমার চুল শুকাতে অনেক সময় লাগে এবং আমার মতো যাদের একই সমস্যা হয় তাদের ক্ষেত্রেও আসলে মোটা দাঁতে চিরুনি, হাত বা ডিট্যাঙ্গলার ব্যবহার করে চুলটাকে দ্রুত ছাড়িয়ে দ্রুত শুকিয়ে ফেলাটাই বরং চুলের জন্য বেশি উপকারী হবে। টিপস নাম্বার 3, এটাও পানির সাথে জড়িত, যেহেতু পানি আমাদের চুলের সব থেকে বড় শত্রু। এবং দুঃখের বিষয় হলো, এই পানি যে শুধুমাত্র গোসলের সময় আমাদের চুলে প্রবেশ করছে সেটা না, বাতাস থেকেও আমাদের চুলে পানি প্রবেশ করতে পারে। হ্যাঁ, গরমের দিনে যখন বাতাসে হিউমিডিটির পরিমাণ অনেক বেশি থাকে, তখন কিন্তু আমাদের চুল এই বাতাস থেকে পানি শোষণ করে। আমার মতো কার কার বলুন তো যে গরমের দিনে চুল একটু বেশি ফ্রিজি এবং রাফ হয়ে যায়, হাত তুলুন। এর কারণে হলো এই বাতাসে থাকা পানি। মাথা বা চুল ঘেমে গেল, একই নীতি কাজ করে, আর ঘামার ক্ষেত্রে আমার সাথে কম্পিটিশনে কেউ পারবে না। যাই হোক, আমরা সমাধানে এসে, এবং প্রথম সমাধান হলো যত দ্রুত সম্ভব চুল খুলে শুকিয়ে নেওয়া। দ্বিতীয় সমাধান হলো লিভ অন হেয়ার কন্ডিশনার, সিরাম বা এসেন্স ব্যবহার করা। তৃতীয় সমাধান বা সাবধানীকরণ বার্তা হলো যে কোনো অবস্থাতে চুল ভেজা থাকা অবস্থায় বেঁধে না রাখা, এটা চুল এবং স্ক্যাল্প উভয়ের জন্য মারাত্মক ক্ষতিকর। আর যদি কোনো কারণে চুল দীর্ঘক্ষণ ঘামে ভেজা অবস্থায় থাকে, তাহলে উচিত হবে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করে নেওয়া। তো এই ছিল চুল পড়ার সব থেকে বড় কারণ, পানি থেকে চুল রক্ষা করার কিছু জরুরি টিপস। এছাড়াও কিন্তু আমাদের শাওয়ার হ্যাবিট খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে কিন্তু আমি আমার এই ভিডিওতে শেয়ার করেছি, আমি লিঙ্কের দিকে দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা কিন্তু চেক করে দেখতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।